نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم خير الأمور محدث خير الحديث عند الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم واشتر الأمور محدثات بعد وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل ما يقيكم من عذابه وعقابه إلا بالتقوى ومن اتقى الله يجعل له مخرجا. قال تعالى ومن يتق الله يجعل له من أمره يسرا. সম্মানিত মুসলিমরা, বর্তমান অবস্থা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, এ অবস্থায় একজন ইমানদার কি করবে এ বিষয়ে আজকে কিছু আলোচনা করতে চাই। কেন কঠিন হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কিছু কারণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সাহারুল ফাসাদু ফিল বাল ওয়াল রাহমি মা কাসাবাত আন-নাস ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. এত বেশি বেড়ে গেছে, এত বেশি অন্যায় অবিচার বেড়ে গেছে, এত বেশি সমস্যা মানুষের ভিতরে বিরাজ করছে, সেটা ডাঙ্গায় হোক অথবা সমুদ্র, এর বাইরে তো আর কিছু নেই, ডাঙ্গায় পানি না যাবে। কারণ হচ্ছে মানুষ সেটা নিজের হাতের কামাই করে রয়েছে। বিমা কাসাবাত আন-নাস, দুনিয়ার মধ্যে দেখবেন যত রকমের সমস্যা তৈরি হচ্ছে এর পিছনে মানুষের কোনো হাত আছে, কেউ সেখানে ইন্ধন ঢোকাচ্ছে, কেউ সেখানে নতুন করে পেট্রোল ঢেলে দিচ্ছে যাতে আরো কিছু বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এই যে এত কিছু বেড়ে যাচ্ছে কেন হচ্ছে, আল্লাহ বলছেন যে তারা যে সমস্ত আমল করেছে, যে সমস্ত কাজ করেছে সেটার শাস্তি তাদেরকে বহন করা হবে, শাস্তি আস্বাদন করা হবে, যাতে করে তারা আল্লাহর ফিরে আসে। যখনই দুনিয়ার রূপে কঠিন বিপদ নাজিল হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, তখনই মানুষ আল্লাহর ফিরে এসেছে। মানুষ তখন বুঝতে শিখছে তাদের আত্মীয় পালাবার পথ, যাবার কোথাও জায়গা নেই, আল্লাহ দিকে ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আল্লাহ তারা বারবার কোরআন সে আহ্বান জানিয়েছে, সুতরাং তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ইচ্ছা করে হোক বা ইচ্ছা করে যদি আসেন তার জন্য পুরস্কার পাবেন দুনিয়া ও আখিরাত। আর যে অনিচ্ছায় আসেন সেটা কোনো পুরস্কার নেই, আসতেই হবে, মৃত্যুর পরে তার কাছে যেতেই হবে, মৃত্যুকে বাধা দিতে পারবেন না। দুনিয়ার আজাদ বছরকে আপনি কত রকমের ব্যবস্থা নিয়ে তো রাখতে পারবেন, চেষ্টা করবেন অতি বাঁচার জন্য, কিন্তু যে জিনিস থেকে মোটেই বাঁচতে পারবেন না সেই জিনিসের জন্য প্রস্তুতি আপনি নিচ্ছেন। দুনিয়ার আজাবের জন্য কত রকম প্রস্তুতি,
একজন বাকাওয়ার করে যে প্রতিরোধের সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এই মৌসুম উদ্দেশ্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই কাজ হয় যদি আল্লাহ তালা হেফাজত না করে আল্লাহ নবী ফিরে না আসলে তারও কোনো অর্থায় ফিরে আসলেই হবে ইচ্ছাকৃত আশায় হচ্ছে অনিচ্ছাকৃত সবাইকে যেতে হবে কোনো মানুষই করতে চায় তবেই মৃত্যু আসবে এই জন্য দুনিয়ার পক্ষে যা আজ সংঘটিত হচ্ছে এর উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাহ যাতে করে এরা আল্লাহ থেকে ফিরে আসে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাবলুকুম বিশ্বাসে ওয়া খীরি ফিদ্দাতান ওয়া ইলাইনা তুরজাউন আর আমরা তোমাদেরকে পরীক্ষা করব বিশ্বাসে ওয়া খীরি কল্যাণ দিয়ে আর অকল্যাণ দিয়ে ফিদ্দাতান পরীক্ষা শুরু দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাইনা তুরজাউন আমার কাছে সব শক্তি আসবে এই পরীক্ষায় টিকে যেতে হবে পরীক্ষায় পাশ করতে হবে এর আগে আল্লাহ বলছেন কোনো চিন্তা এত মত প্রত্যেকটি মানুষকে মৃত্যু সাপেক্ষ মৃত্যু আসার আগে কি হবে সেটা বলেছেন নাবুল বিশ্বাস ও কল্যাণ দ্বিতীয় পরীক্ষা করবেন অকল্যাণ দ্বিতীয় পরীক্ষা করবেন সম্পদ দিয়েও পরীক্ষা করেন দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন সন্তান দিয়েও পরীক্ষা করেন সন্তান না দিয়েও পরীক্ষা করেন সুস্থতা দিয়েও পরীক্ষা করেন অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন স্ত্রী দিয়েও পরীক্ষা করেন আবার স্ত্রী দিয়েও আপনার স্বামীকে রাখেন আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন দুনিয়াটা পরীক্ষা চাই আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন এবং মৃত্যু দিয়েছেন যেন তোমাদের পরীক্ষা করতে পারে তোমাদের মধ্যে কে আমলের সর্বোত্তম কে আমলের সর্বোত্তম সর্বোত্তম আমল হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত অনুসারে নিয়ম অনুসারে আপনাকে চলতে হবে দুনিয়ার পরীক্ষা সবার জন্য শুধু ইমানদার পাবে বা শুধু কাফের পাবে তার কাফের ইমানদার সবার জন্য পরীক্ষা রয়েছে তবে আল্লাহ তাআলা কাফেরদের যে পরীক্ষা করেন সেটা মাঝে মাঝে আর ইমানদারদের পরীক্ষা সাধারণ ইমানদার পক্ষে দিয়েই যাচ্ছে সরকারের বিরুদ্ধে পরীক্ষা দেয় নফসে আমলের বিরুদ্ধে চলার কারণে পরীক্ষা দিচ্ছে আশেপাশে সমস্ত যারা আছে তারা ভিতরে ভিতরে যেতে চায় সেখানে পরীক্ষা দিয়ে ইমান ফিরে আসে অনুরূপভাবে পিতা মাতা কখনো কখনো দিন থেকে দূরে সরে নিতে চায় সেখান থেকে দিন ফিরে আসে এভাবে সারাদিন সে পরীক্ষার অতিরিক্ত আছে কাপড়কে আল্লাহ তাআলা দৌড় ছেড়ে দিয়েছে সেগুলোর মাঝে মধ্যে এড়ে ধরে যখন সীমার বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে সামান্য একটু চাপ দিয়ে দেখিয়ে দেন তিনি যে কতটুকু যেতে পারবেন না বাড়িয়ে বাড়িয়ে যাওয়ার ফলে কোরআনের মাধ্যমে সে রচনা করবে তাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিল যে কিছুই করতে পারবে না একটা একটা ভাইরাসের বিরুদ্ধে কোনো অবাধ তোমাদের সেই ক্ষমতা নাই তোমরা আল্লাহ একটি আয়াতের ভূমিকা করবে প্রার্থনা করবে এই জন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তবে মাঝে মাঝে আর ইমানদারের পরীক্ষা সর্বপ্রথমে চলবে ইমানদারকে আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করেন সবচেয়ে বড় ইমানদার নবী রাসূলদের পরীক্ষা করেছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফেরদের দ্বারা পরীক্ষা নিয়েছেন কাফেররা তারা হেন কোনো কর্ম চাইনি যার তার করে দেখাই গায়ের উপরে নারী নারী উঠিয়ে দিয়েছে গলা চিপে ধরেছে কষ্ট দিয়েছে পাথর মেরেছে এমনকি কথা দিয়ে কষ্ট দিয়েছে কখনো বলেছে জাদু কর কখনো বলেছে কবি কখনো বলেছে জিনে ধরেছে এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফনা কষ্ট দিয়েছে শুধু কাফনা কষ্ট দিয়েছে তা নয় আল্লাহ তাআলা নিজেও তাকে পরীক্ষা করেছেন তাকে সন্তান দিয়েছেন সাতটি একে একে ছয়টি সন্তান দিয়ে দিয়েছেন তার জীবন দশাতে মাত্র একটি সন্তান কেড়ে নিয়েছে সন্তান
হারিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে। শুধু মাত্র একটি সন্তান জীবিত ছিল তার পরিবার, তাও তার পরিবারের মধ্যে সবচেয়ে সবার আগে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছাড়া তার বাকি সমস্ত সন্তান জীবিত সত্যি মারা গেছে। এটা দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। তিনি সাইয়্যিদুল খালক, সমস্ত সৃষ্টির সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন। মৃত্যুর সময় তাকে মৃত্যুর কষ্ট বাড়িয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যু হচ্ছিল তখন তিনি পানি নিচ্ছিলেন মাথার উপরে আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মৃত্যু তো পাগলামি রয়েছে। তখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, আপনার তো কষ্ট হচ্ছে। তখন বললেন তোমরা দুজনের যেমন কষ্ট হয় আমাদের একাই সে কষ্ট হচ্ছে। কেন আল্লাহ তাহলে পরীক্ষা দিয়ে দিলেন? কারণ এর মাধ্যমে তিনি চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবরের শিক্ষা দিলেন, সবর কীভাবে করতে হবে তিনি সেটা জানিয়ে দিলেন। আর তিনি আল্লাহর সাথে সন্তুষ্টি প্রকাশ করেন কিনা, বিপদে পড়ে আমার ধৈর্য হারা হয়ে যান কিনা, আল্লাহ সন্তোষের বাইরে কথা বলেন কিনা তিনি পরীক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যায় রসুলের চোখ দিয়ে পানি পড়ে কিন্তু মুখ দিয়ে কিছু বলেন না। আসলে মুখ বলেন ইব্রাহিম তুমি চলে যাওয়াতে আমি সংকট হয়েছি। আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তারা মনে করেছিলেন চোখ দিয়ে পানি পড়াটা বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তো রহমত, এটা বের হবেই, তবে আমি আমার রবের অসন্তুষ্টি গুলো কোনো কথা বলব। সেটা হচ্ছে তারা বিরাপ করে বেড়ায় সেটা করে, সেটা তিনি করেনি। তো বলেছেন যে তোমার তুমি চলে যাওয়াতে আমি সংক্রান্ত হয়েছি। এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের কারণ, যে আল্লাহ তাআলা যে তাকে বিপদে ফেলে শিক্ষা দিলেন আমাদেরকে যে কীভাবে বিপদে ধৈর্য ধারণ করতে হয় এবং কীভাবে আল্লাহর উপর অসন্তুষ্টিমূলক কথা যেন কারণ থেকে বের না। তিন নম্বর যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিপদে ফেলেছে তা হচ্ছে যে তার সওয়াব বৃদ্ধি করার জন্য, সওয়াব বাড়িয়ে দিবেন সেই জন্য। যত বেশি বিপদে ধৈর্য ধারণ করে তত বেশি সওয়াব বৃদ্ধি পায়। তাছাড়া চতুর্থ যে কারণ তা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। মর্যাদা বৃদ্ধির বিষয়টি বুঝতে পারে সবাই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে এবং বুঝে। আল্লাহ তাআলা তার মাধ্যমে দুনিয়ার সবাইকে তার মাধ্যমে রহমত নাযিল করেছে, এই রহমত দুনিয়া সবার উপরে প্রবাহিত হচ্ছে। এটা কি পূর্ববর্তী উম্মতের উপরে যারা ঈমান আনত না তাদের উপরে গজব নাযিল এবং সবাইকে ধ্বংস করে দিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে এই উম্মত সবাইকে ধ্বংস করা হবে, সবাইকে ধ্বংস করা হবে, আকাশ থেকে আজাব গজব এসে সবকে মেরে সবাইকে মেরে ফেলবে না, এক কিছু অংশ মারা পড়বে তবে বাকি কিছু থাকবে, উম্মতের সবাইকে একসাথে মেরে ফেলবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মধ্যে দোয়ার বরকতে সেটা হয়েছে। রসুল রাসুল ইমানদাররাও বিভিন্নভাবে বিপদে পড়ে থাকে, বিভিন্ন সমস্যায় পড়ে থাকে, কখনো কখনো তাদের প্রিয় মানুষটি হারিয়ে যায়, প্রিয় মানুষটির মৃত্যু হয়, কখনো কখনো সম্পদ থেকে তারা সম্পদ হারিয়ে দেয়, সম্পদ শেষ হয়ে যায়, কখনো কখনো দুনিয়া যা চায় তা পায় না, চাকরির জন্য দরখাস্ত করেছে হচ্ছে না, চেষ্টা করতেছে পড়ার জন্য পারছে না, কখনো কখনো সন্তান সন্ততি বেশি মৃত্যু টাকা পয়সা কম এরকম বিপদ আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকে, কখনো কখনো সন্তান তাকে দেন না, অনেক চেষ্টা করে সন্তানের মালিক হয় না, অন্তরের মধ্যে সবসময় একটা কুঞ্চিত অবস্থা বিরাজ করে, জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে এরকম অবস্থা করে দিবা, কখনো কখনো বিপদ আপদ হয় মুসিবত হয় চিন্তা উদ্দিষ্ট থাকে, কখনো কখনো একটি ঘর পায় না যেখানে বসবাস করবে, রাস্তার পাশে শুয়ে থাকতে হয়, কখনো কখনো ঋণের
জর্জরিত হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে নিম্ন শ্রেণীর মানুষরা ইমানদার করে সওয়াব পেয়েছে, তারপরে কঠিন কষ্টকর কথা দিয়ে তাকে ব্যথিত করতেছে। কখনো কখনো দেখবেন আপনি কিছু করেননি কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় যে তার পরস্থ শাসক যারা আছে তার উপরে বিনা কারণে শুরু করে দিচ্ছে। এভাবে ইমানদার দশটি প্রকারের দিকে কষ্টে পড়ে। এই কষ্টে পড়ার কারণ কি? অনেকে মনে করতে পারে যারা তারা কাফের কি এত ভালো রেখেছেন কেন, আমরা এত কষ্ট করি কেন? আল্লাহ তালা কোরআনে কারীম বলে দিয়েছেন সেটা যে আহসিবান নাস আন ইউতরাকু কুরআন ওয়া হুম লা ইউফতানুন। ইমান আনছে বলেছে যে ইমান আনছে কিনা সত্যিকার পরীক্ষা করা যাবে। কার ইমান আছে আর কার ইমান নাই? ইমান নাই যা তা তো দুনিয়া ব্যস্ত কাম জানা, যতটুকু সে পাবে ততটুকুই সে পায়। এরপরে আর এমন এক জীবনে যে ঢুকবে যে জীবনে তার যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে সে কিছুই পাবে। সুতরাং আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ালাউলা ইয়াকুনু নাসু ফাদা ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকুরু আর-রহমান লিবুয়ুতিহিম সুকুনা। যদি সমস্ত মানুষ ইমানদাররা কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকত, তাহলে যারা কাফের তাদেরকে তাদের ঘরের সাপ দিতাম অনুরোধ এবং সিঁড়ি দিতাম স্বর্ণে বসত। এটার কারণ এটা যদি দেখতো দুনিয়ার ইমানদাররা যদি দেখতো কাফের অবস্থা, তারা বলতো আমরা এখন কাফের পুকুরি গ্রহণ করি। এই জন্য দাজ্জালের ফেতনা সবচেয়ে বড় ফেতনা, কারণ দাজ্জাল বলবে জমিনকে হ্যাঁ, আকাশকে বলবে বৃষ্টি দাও বৃষ্টি দিবে, জমিনকে বলবো তোমার ভিতরে কি সন্ধান আছে সব নিয়ে দাও, সব বের করে নিয়ে জমি থেকে বেরোচ্ছে। আর দেখিয়ে দেবে সে একজনকে এটা হচ্ছে তার পাশে এক পাশে জান্নাত এক পাশে জান্নাত, সে বলবে যে এটা জান্নাত দুটোটাতে মানুষ পাগল হয়ে ঢুকে যাবে কারণ দুনিয়ায় পার্টিসিপেট পেতে চায়। আরেক পাশে জাহান্নাম বলে যে আমার বলে আমাকে আর অবদান মানে তুমি জাহান্নামে দিব, সে মনে করবে খানিক কিছু বলেই ফেলি যদি জান্নাতে যেতেই পারি। কিন্তু এটা তো বড় কষ্ট, বড় পরীক্ষা হচ্ছে ইমানদারের জন্য এটা যে টিকে থাকে ইমানের উপর, ইমানের উপর টিকে থাকে ইমানদারের জন্য বড় পরীক্ষা। ইমানদার দুই ধরনের আছে পরীক্ষার দিক থেকে। এক ধরনের ইমান আছে যার ইমান পরিপূর্ণ, যেমন নবীগণ সিদ্দিকগণ এরা ইমানদার, প্রকৃত ইমানদার। তাদের উপরে বালা কেন আসে? তাদের উপর বালা আসে দুনিয়ার মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, আখেরাত তাদের মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা ইয়াবরাহু বালাহু বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি বিল আরদি ওয়া মা আলাইহি ক্বাতিলা। একজন সত্যিকার বান্দার উপরে বালা মুসিবত আসবে এমন কি তাকে ছেড়ে যাবে এমন ভাষণ এমন ভাবে দুনিয়ার উপরে যে আসছে দুনিয়ার উপর অবস্থা আপনি ঘুরেন বলা মুসিবতের মাধ্যমে তার গুণাকে সম্পূর্ণরূপে খাওয়া পান করে দেওয়া হচ্ছে। আর নবীদের যে জন্য বিপদে বেশি নবীদের যুগে যুগে নবীদের বিপদে ফেলা হয়েছে তার কারণ হচ্ছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন এক, দ্বিতীয়ত তাদের অনুসরণ করে মানুষ দেখবে আমাদের নবীর যদি এত কষ্ট হয়ে থাকে আমাদের কেমন কষ্ট হওয়া তার কোনো গুণা নেই, অথচ তিনি কষ্ট সহ্য করে গেছেন আমাদেরও সেরকম কষ্ট সহ্য করতে হবে। তৃতীয়ত মানুষ যেন তাকে আবার হীরা না ভেবে না বসে, আল্লাহ না ভেবে ভেবে বসে, তিনিও মানুষ এটা যেন মানুষ বুঝতে পারে। অনেক মানুষ আছে এখনো দেখবেন কোনো কোনো নবীকে আল্লাহ বানিয়ে নিয়েছে আর কোনো কোনো নবীর জন্য এমন এমন গুণাগুণ সাব্যস্ত করছে যে যেটা শুধুমাত্র একমাত্র আল্লাহরই না। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে থাকে। আর চতুর্থ যে শিক্ষা সেটা মধ্যে হচ্ছে উম্মতকে ধৈর্য শিক্ষা দিবে, উম্মতকে ধৈর্য শিক্ষা দিবে। এ হচ্ছে নবী এবং সিদ্দিকদের উপর যে সমস্ত বিপদ আসে তার কারণ। এর বিপরীতে ইমানদার সাধারণ ইমানদার যাদের গুণা আছে যারা ঠিকমতো আল্লাহ হক আদায় করে বন্দার হক আদায় করে, শুধু তাই নয় আল্লাহ আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আছে, বন্দা সম্পর্কে কি প্রজ্ঞা তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এদের উপরে বিপদ হয়। এরা ইমানদার কিন্তু এরা গুণাগার, এদের উপরে বিপদ হয়।
এই বিপদগুলো হচ্ছে তাদের জন্য গুনাহ মাফ করার একটি কারণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিকুল মুসলিম মুমিন ওয়ালা হাসাদ ওয়ালা বাসর ওয়ালা নসর ওয়ালা আদাব হাত্তা শাওকাতা ইশাবা ইল্লা কাফার মুমিন খাতায়া। একজন মুসলিম যখন চিন্তায় পড়ে এবং যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, পেরেশান হয়ে যায়, কষ্ট পায়, এমনকি কোনো ব্যথা ব্যথা পায়, এমনকি যদি কোনো একটি কাটাও যদি ঘটে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ কাফারা করে দেন। ইমানদারের জন্য কোনো খারাপ কিছু নেই, যেটাই হয় এটাই তার লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবালে আমরিল মুমিন তাহমুল কুরুহে, আমি ইমানদারের কাজটি থেকে আশ্চর্য, তার সব কিছুই ভালো। ইন আসাবাতহু সাররা আসাবা শাকারা ফাকানা খায়রা, ভালো কিছু পেলে শুকরিয়া আদায় করে এটা তার জন্য ভালো। ওয়া ইন আসাবাতহু দাররা আসাবা ফাকানা খায়রা, ক্ষতিকর কিছু তার হলে সে সবর ইখতিয়ার করে এটা তার জন্য আমার ভালো। তাহলে ইমানদারকে অপমান করে ফেলেছে, শুধু নিয়তটাকে ঠিক করতে হবে এবং নিজেকে বিশ্বাসে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিহিম ওয়া আরজুলুহুম। তোমাদের যখন বিপদ হয়, তোমাদের হাতে অর্জনে সেই বিপদগুলি হয়, তবে আল্লাহ অনেক অনেক তোমাদের বিপদ ক্ষমা করে দেবে। যদি ক্ষমা না করতেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা দুটি আয়াত বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিযুলুমি মা তারাকা আলাইহা, মানুষ তাদের যে অত্যাচার অনাচার করে চলেছে, যদি সবগুলি কারণ পাকড়াও করতেন, তাহলে জমিনের বুকে কোনো বিচরণশীল কোনো কাজ থাকত না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, আবার কখনো ছাড় দেন, তবে তিনি ছেড়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ লা ইউযিলু, আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন, ছাড় দেন অর্থাৎ রশি দেওয়ার জন্য রশি ছাড় দেন, ছাড় দেন হাত্তা ইদা আকাদা হুলা কুফরি, তারপর যখন আল্লাহ পাকড়াও করে তখন আর সে ছুটে ছুটে দেন চলে যেতে পারে, তখন কিন্তু আর ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন যখন ধরা ঠিকই তিনি পাকড়াও করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন তার ইমানদার বান্দাকে পাকড়াও করেন, এটা তার জন্য একটা রহমতের কারণ, কারণ এর বিপরীতে আখেরাতে আল্লাহ তাআলা দ্বিতীয়বার তাকে শাস্তি দিবেন। ইমানদারের জন্য কষ্ট, দুনিয়াতে সমস্ত মুসিবত বালা যা আসছে সব ইমানদারের জন্য কোনো খারাপ কিছু নয়। এটাকে বুঝতে হলে যে সমস্ত কারণে আমাদের গুনাহ মাফ হয়, সেগুলো বুঝতে হবে। দশটি কারণে ইমানদারের গুনাহ মাফ। এক নম্বর হচ্ছে, কেউ যদি তওবা করে তা তো ইমানদারের গুনাহ মাফ। তওবা ওখানে আবার ফিরে আসতে পারে, এখানে মুখে বলতে হবে, অন্তরে দৃঢ়তা থাকতে পারবে, সবার জন্য আবার কাজটা শুরু করে দিতে হবে, নতুন করে ভালো কাজটা শুরু করতে হবে। স্টেপ ওয়ান। তিন নম্বর হচ্ছে, নেক আমল, ভালো আমল, তারা আল্লাহ তাআলা কাছে একটা হাসানাত মুকিম রেসে দিয়া, একটা ভালো আমল খারাপ অন্তি বেরিয়ে দেয়। হাদিসে আছে, ওযু করলে গুনাহ মাফ। হাদিসে আছে, কেউ যদি কোন মসজিদের দিকে চলে গুনাহ মাফ। হাদিসে আছে, যখন রমজান মাসে দাঁড়া তার গুনাহ মাফ। এভাবে এক সালাত থেকে আরেক সালাতে গুনাহ মাফ, এভাবে এক জুমা থেকে আরেক জুমা, এক আরেক জুমার গুনাহ মাফ। এভাবে হাদিসে আসছে, বোঝা গেল যে আল্লাহ তাআলা এভাবেও বান্দাকে, ইমানদার বান্দাকে ক্ষমা করতে চান, তার গুনাহ তাকে মুক্ত করে দিতে চান। চার নম্বর যে কারণে গুনাহ মাফ হয় তা হচ্ছে ইমানদারদের দোয়া। একজন আরেকজনের জন্য ক্ষমা দোয়া করলে সেটা গুনাহ মাফ হয়। ব্যক্তি আপনি বলছেন, একজন মানুষ দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়।
তো ইমানদারদের দোয়া আপনার কাজে লাগবে, এমনকি ফেরেশতাদের দোয়া আপনার কাজে লাগবে। ফেরেশতারা দোয়া করে ইমানদারদের জন্য, রব্বানা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিনা আযাবাল জাহিম। ফেরেশতারা দোয়া করে যারা আল্লাহ পথে চলে ইমানদারদের জন্য ফেরেশতাদের দোয়া করে তো আপনার গুনাহ ক্ষমা হবে। ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ ক্ষমা করে দেন যারা আপনার দিকে ফিরে আসে। এমনকি সালাতুল জানাজা, জানাজার সালাতে, জানাজার সালাতের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 জন ব্যক্তি যদি কোনো ইমানদারের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, শর্ত হচ্ছে 40 জন তবে এমন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তাওহীদ পায়। এই জন্য দেখতাম আমরা আমাদের কোনো কোনো উস্তাদরা, উস্তাদের উস্তাদরা তার দেখেছি ওসিয়ত করতে, যে আমার জানাজার জন্য অমুক জায়গায় হয় যেখানে কেউ শরীক করে না, অমুক জায়গায় যাওয়া, যাতে করে 40 জনের মাধ্যমে তার ক্ষমাটা নিশ্চিত করুন। এমন কিছু কাজের মাধ্যমে করে মাফ হয় যে কাজকে অন্যেরা করে থাকে। মৃত মানুষের জন্য আপনি দান করেছেন, আপনি মৃত মানুষের জন্য উপকরণ করে দিয়েছেন আপনার মায়ের জন্য, অথবা যারা করে দিয়েছেন জনকল্যাণ দান করেছেন, তার মাধ্যমেও আপনার গুনাহ ক্ষমা পেয়ে যায়। ষষ্ঠ, হাশরের মাঠে যখন সুপারিশ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যরা যারা সুপারিশ করবেন প্রত্যেকে ইমানদার কিন্তু গুণাগার, সুপারিশের মাধ্যমে গুণা কম হবে, তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। সপ্তম হচ্ছে দুনিয়ার মধ্যে যে সমস্ত বিপদ আপদ আছে সেগুলির মাধ্যমে গুণা কম হয়। বিপদ আপদ এগুলি গুণা ক্ষমা করা কি কাজ ইমানদারের জন্য, এটা একটি বিরাট নিয়ামত। অষ্টম হচ্ছে কবরের প্রশ্নোত্তরের মাধ্যমে গুণা কম, ইমানদারদের প্রশ্নোত্তর পর্যন্ত দিতে পারে তাহলে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে। ইমানদার শুধু লাভ ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারে, এর পরের অংশটুকু আল্লাহ তাআলা দায়িত্ব নিশ্চিত ন্যস্ত রাখবে। এর আগ পর্যন্ত নিজেকে কষ্ট করে দিতে হবে, ইমান নিয়ে কবর যেতে পারে যাতে করে তার প্রশ্নোত্তর দিতে পারে। যে ব্যক্তি জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, দিনিয়ার ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম, আর আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর দিতে পারলে তার অন্য গুণাগুলি ক্ষমা করে দেওয়া হচ্ছে। নবম হচ্ছে যে কারণে আপনার গুণা ক্ষমা হতে পারে তা হচ্ছে হাশরের মাঠে খারাপ অবস্থা, এর মাধ্যমে ইমানদারের গুণা ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু কাফেরের কোনো কিছু কমতি হয়। দশম হচ্ছে সবশেষে আল্লাহ রহমতে তিনি কিছু মানুষকে নিচে জান্নাতে দিয়ে দিবেন, নিজ হাতে তুলে জান্নাতে সেটাও তিনি ক্ষমা করে দিয়ে দিবেন। ইমানদার ছাড়া কারো জন্য সেটা পাবে না। এই জন্য বালা ও মুসিবত যাই হবে শুধু ইমানদার জন্য সেটা উপকার হবে, অন্যের জন্য সেটা উপকারী হয়। কারণ কাফের যে তার তো দুনিয়ায় আছে আখরাত নাই, যেহেতু তার আখরাত নাই তার জন্য এই দুনিয়াতে যাওয়ার আপনি তাই সে পেল না, তার কি পেল সে। ইমানদারের মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু আশা করতে পারে এবং এর মাধ্যমে তো ধৈর্য ধারণ করতে পারে, এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে আল্লাহ তাআলার পথে চলতে পারে, ফিরে আসতে পারে আল্লাহর দিকে। ইমানদারদের সে উপকার নিয়ে আসবে। তবে কখনো কখনো হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার গুনাহ করার কারণে অথবা গুনাহ করার কারণে কখনো কখনো তার ক্ষতি হয়, তওবা না করলে সে ফেরত আসে না। সেটা কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কোন কিছু দিয়ে তাকদীরের পরিবর্তন আশা করা যায়। তাকদীর পরিবর্তন কিভাবে হবে, তাকদীরে যা লেখা আছে তাই থাকে, কিন্তু আপনি দোয়া করতে পারলে আপনি বুঝবেন যে তাকদীরে লেখা আছে লোকটি দোয়া করবে, এটাই নতুন করে কোনো কিছু পরিবর্তন হয় না, তাকদীরে যা লেখা আছে সেটাই হবে। তবে আপনি দোয়া করতে পারাটাই হচ্ছে সবাইকে বিষয়, আপনি দোয়া করলে বুঝবেন যে আপনার তাকদীর ভাববে, কারণ এইভাবে পরিবর্তন দেখাই আছে যে ওই ব্যক্তি দোয়া করবে তার জন্য তার তাকদীর এভাবে দেওয়া হবে, এভাবে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওলা ইয়াজিদ রহমান ইলা বিল্লাহ,
যদি এক কাজ করেন আপনার আপনার আয়ু বর্ধিত হবে। কিভাবে বর্ধিত হবে? এই কাজ করবে তাকদীরে লেখা আছে এই জন্য তার আয়ু এত বাড়াই গেল, কিন্তু এটা আবার নতুন করে লেখা হচ্ছে না, কারণ সবকিছু লেখা হয় জাম ফল কালাম, কলম শুকিয়ে গেছে, নতুন করে কোনো কিছু আর লেখা হবে। কিন্তু বেশিরভাগ গুণা নাজিল হবে, বেশিরভাগ আজাব নাজিল হয় গুণার কারণে। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ানজুলু বালা ইল্লা বিদামি ولا يكشف الا بتوبه الله বিপদ নাজিল হয় গুনার কারণে, আর বিপদ থেকে মানুষ উদ্ধার পায় তওবার কারণে, বিপদ থেকে মানুষ উদ্ধার পায় তওবার কারণে। এই সমস্ত কারণে বিপদ আসে আমাদের উপরে, আজ সমস্ত বিপদ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। সেই বিপদগুলো আসছে কি জন্য? তার মধ্যে দুটি কারণ, একটি হচ্ছে যে জহরুল ফাসাদ বিল্লাহ দেওয়ার কারণে জমিনের বুকে ফেতনা ফাসাদ বেড়ে যাওয়া, আরেকটি কারণ হচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলা, আল্লাহর কথা অবৈধ হওয়া, আর তিন নম্বর হচ্ছে মানুষ বেশি বেশি অপরাধ করছে, অপরাধকে তারা স্বাভাবিক মনে করে নিয়েছে। অনেক মানুষকে আপনি দেখবেন প্রথম দিন একবার সালাত ত্যাগ করলে কষ্ট লাগে, দ্বিতীয়বার কষ্ট লাগে, ফজরের জামাতে যেতে কষ্ট লাগে, তৃতীয় দিন দেখবেন তার কাছে এটা কিছুই মনে হচ্ছে না, কারণ মানুষ গুনাহ করতে কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে। এগুলি আজাব নাজিল হওয়ার একটি কারণ। চার নম্বর হচ্ছে কখনো কখনো দেখা যায় মানুষকে আবার বলে বেড়াচ্ছে, গুনাহ করে আবার সাক্ষী বানাচ্ছে, মানুষকে বলে বেড়া এটা করেছে ওইটা করেছে, তারা ফেসবুকে দিয়ে দিচ্ছে গুনার কাজটা, মেয়েদের ছবিটা অথবা কারো সাথে অন্তরঙ্গ মুহূর্তে ছবি দেখাচ্ছে, নিজের স্ত্রীকে মানুষের সামনে পেশ করে দিচ্ছে, এরা তো গুনাহ প্রকাশ করছে। এটা মজা আমার কিন্তু ফেসবুক গুনাহ প্রকাশ করে দিচ্ছে, এরা অশ্লীলতাকে প্রচার করছে। আর যারা অশ্লীলতাকে প্রচার করে আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন আমাদের সামনে আসাটা হচ্ছে একে অপরকে জুলুম করছে এবং মানুষের হক না দেওয়ার ক্ষেত্রে মানুষ যেন একটা সুযোগ খুঁজছে কিভাবে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবে, কিভাবে আরেকজনকে ঠকার, এই জন্য মানুষের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এগুলি আজাব নাজিল হওয়ার কারণ। আপনারা জানেন যে কওম শুআইব এদের ধ্বংসের কারণ ছিল একটি, তারা বেচা কেনার মধ্যে বেশি কেনার সময় বেশি নিয়ে আনত আর বেচার সময় কম দিত মানুষ বোঝা। এটাই আল্লাহ তাআলা আপনাকে উল্লেখ করে দিয়েছে, বোঝা গেছে যে দুনিয়া কর্মকাণ্ড আজাবের একটি কারণ, যে কারণে আল্লাহ আজাব নাজিল হয়েছে। ষষ্ঠ যে কারণে আজাব নাজিল হতে হচ্ছে ইমানদারকে অপমান করা, মুসলিমকে অপমান করা। কেউ কেউ দেখবেন ইমানদার মুসলিমকে লিখবে মৌলভী, মৌলভী লেখার জন্য আরেকটু অপমান করার জন্য কোন পত্রিকা, ভালো করে তর্ক করুন যে পত্রিকা সারা বাংলাদেশে বেশি প্রচলিত, তারা কোথাও যদি মৌলভী লেখে দেখবেন মৌ দিয়া রুবী আলাদা লিখবে, তারা যেন ঝোল খায় বেশি। এটা মধ্যে এটা অপমানজনক কথাবার্তা বলে আলোচনা দেখবে, যে সমাজে আলোটা অপমানিত হয়, যে সমাজে দিনদার অপমানিত হয় এবং যে সমাজে এদের নিয়ে ঠাট্টা করা হয়, এই সমাজে আজাব আসবে তো কি হবে? আল্লাহর পক্ষ থেকে সময় মতো ঠিকই আজাব চলে আসবে। সপ্তম যে কারণে আল্লাহর আজাব নাজিল হয় তা হচ্ছে মা পিতা পিতা মাতার অবাধ্যতা এবং আত্মীয়তার সম্পর্কে কিন্তু বিচ্ছিন্ন করে। আজ সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে পিতা মাতাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রম, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার কোনো সুযোগ তেমন দিচ্ছে না তারা। কখনো কখনো দেখা যায় বছর পর বছর চলে যায় বোনের খবর নেই, এরা আত্মীয়, আপনার ভাই আপনার আত্মীয়, আপনার বোন আপনার আত্মীয়, আপনার উপরস্থ নিচের দিকে যতটুকু সবাই আপনার একান্ত আত্মীয়, এদের হক দেওয়ার পরেও আপনার আত্মীয়তা সম্পর্কে বজায় রাখতে হবে। অনেকে হক নিয়ে গেলে আর কোনো স্থবর রাখে না, এসবই কিন্তু আল্লাহর আজাব নাজিল হওয়ার কারণ, গজব নাজিল হওয়ার কারণ। অষ্টম যে কারণে আল্লাহর গজব এবং আজাব নাজিল হতে হচ্ছে জালিমদের পক্ষ নিয়ে,
অত্যাচারীদের পক্ষ নেয়, সমাজে অত্যাচারীদের পক্ষ অনেকেই নেয়। দেখবেন অত্যাচারীদের পক্ষ নিয়ে একটা বিরাট গ্যাং বাহিনী তৈরি করে ফেলছে, তার কথার বাইরে কেউ কথা বলবে না, এলাকায় কোনো ভালো কাজ হতে দিবে না, তিনি না বললে আর কেউ কিছু করবে না, অমুককে রাজি করার তার মধ্যে কাজ হবে। এই জন্য বিরাট বিপদের মধ্যে আছে মানুষ। আজ এই সমস্যা আজ দেখা যায় জায়গায় জায়গায়, শুধু শহর না গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদের ভয়ে মানুষ বসবাস করার কষ্ট করে যাচ্ছে অনেক এবং সাধারণ মানুষের সহযোগিতা করে। এদের কারণে আল্লাহ তালা আজাব নাজিল হয়। আল্লাহ তালা কোরআনে কারীম বলেছেন, আমি তাদের জন্য সহযোগিতা জমিনের রূপে যাদের তারা দুঃখ পীড়িত হচ্ছিল তাদের সহযোগিতা করতে চেয়েছি, এই জন্য আমি মুসাকে পাঠিয়েছি এবং তাদেরকে যারা ইস্তিগফার অহংকারী হয়েছিল ফেরদা ভাষা ছড়িয়ে দিয়েছে তাদেরকে আমি তাদেরকে আমি সমুদ্রের মধ্যে ডুবিয়ে ফেলেছি। নবম যে কারণে বিপদ আপদ আসে সমস্যা আসতে হচ্ছে হারাম খাওয়া এবং হারাম খাওয়ার অসিলা ব্যাপার। আশ্চর্য হবে না আজ বিভিন্নভাবে হারাম খাওয়া হচ্ছে, ইলেকট্রনিক পদ্ধতিতে বেচা কিনা নাজায়েজ নয়, কিন্তু এমন এমন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে সেগুলি হারাম। কেমন আপনি একটা কিনলে আর একটা কিনতে বাধ্য করা হচ্ছে আপনাকে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়াত একই সাথে দুটি বেচা কিনা নিষিদ্ধ। আপনি যেটা কিনেছেন এটা কমপ্লিট করে ফেলুন, এটা আলাদা করে ফেলুন। এখন দেখা যাচ্ছে এরা নতুন ব্যবসা ইন্টারনেট ব্যবসা নাম দিয়ে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা নাম দিয়ে কি করে, আপনি যদি এটা কিনেন আপনাকে এত টাকা ফেরত দেওয়া হবে, টাকা পাবেন না, আপনি আরেকটা জিনিস কিনতে পারবেন। কেন আপনাকে আরেকটা জিনিস যুক্ত করবে? বেচা কিনার সাথে আরেকটা জিনিস যুক্ত করাটা হারাম, এটা জায়েজ না। বেচা কিনা কমপ্লিট হতে হবে, আলাদা হয়ে যেতে হবে। আবার কি করে কেউ কেউ দেখা যায় কেনাকাটা করে রেখে চলে আসে আবার বিক্রি হয়ে যাচ্ছে, ও আলাদা করলো, আলাদা না করা পর্যন্ত সেই জায়গা বিক্রি করা হারাম। এই না করছে কেউ কেউ দেখাচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হয় না, এটাও হারাম। এই পেশা কিনা যখন না অবস্থা তৈরি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের আজাব আসবে, সে আজাব আজ আমাদের দ্বার প্রান্তে উপস্থিত। যেই কারণে আল্লাহ তাআলা দশম যে কারণে আল্লাহ তাআলা শাস্তির দাম হচ্ছে জালিমকে পাকড়াও করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জালিমকে পাকড়াও করেন, যখন পাকড়াও করেন তখন তিনি আপনাকে কখনো ছাড় দেন কখনো, তারপর যখন পাকড়াও করেন তখন তাকে আর ছেড়ে দেন না। এই জন্য দশটি কারণ আপনি আজ আমাদের সামনে দেখবেন সবগুলি উপস্থিত, তাহলে আমাদের উপর আসবে না কোনো বলা, আমাদের বলা আসবে। তবে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বলা আসবে কারণ হয়, কারণ দুনিয়ার রূপেই তাকে শাস্তি দিয়ে তাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু কাফিরের জন্য সেটা হয় আযাব। তাকে শাস্তি না দিয়ে আখিরাত পর্যন্ত রেখে দেন, আর শাস্তি দিলেও দুনিয়াতে তাকে নমুনা হিসেবে শাস্তি দেন, কিন্তু আখিরাতের শাস্তি তার জন্য আরো ভয়াবহ। সুতরাং এই যে আমাদের সামনে একটি বিরাট জিনিস এসে আজ উপস্থিত হয়েছে, করোনা ভাইরাস, যে ভাইরাসের ভয়ে আজ সারা দুনিয়ার মানুষ এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, এমনকি বিদেশ থেকে ফোন করে বলছে দেশে যাওয়া, দেশ থেকে বলা হচ্ছে দেশে এসো না। এই জন্য কেউ কারো অবস্থা আজ পছন্দ করছে, ছেলে যদি কোনো আক্রান্ত হয় মা বলে বাবা বলে আসে না, দুজনেই বাবা আক্রান্ত হলে ছেলে খোঁজ খবর দিতে যান না, এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য আসনের মাঠের কথা একটু স্মরণ করে দিই, ইয়ম ইয়া ফেরুর মাল বিনাকি ও মিও আমি ও সাহবাতি ও বেন লিকুলি মিলি মিনু ইয়ম ইন শাহি, যেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, তার কন্যা, তার ছেলে মেয়ে থেকে, পিতা মাতা থেকে, সবাই পালে থাকে, কেউ কারো কথা শুনবে। সামান্য একটা ভাইরাস দিয়ে দিন আল্লাহ, এতে কেউ কারো কথা শুনবে, কেউ সামনে আসবে না, হাত লাগাবেন না, দূরে থাকবেন, খাবারে হাত দিবেন না, এটা করবেন ওটা করবেন না, কেন এটা আল্লাহর পক্ষ থেকে আজাব। বলা কিন্তু আজাব আল্লাহর সাথে, আল্লাহর আজাব তো কঠোর, এই আল্লাহর আজাব কেন আসলো সেটা আগে বুঝতে হবে। সম্মানিত মুসলিয়ানি গেলাম, চুপ চুপ ধরে এভাবে আজাব দিতে এসেছি আমরা হয়তো ভুলে যাই, ইতিমধ্যে কিছুদিন আগে আপনারা এই যে গরুর আজাব, মহা বড় গরু যে গরুর মাধ্যমে ইউরোপে আজাব আসলো, যেটা আপনারা জানেন, বলা হয় বড়
বিশদ গরুর মাধ্যমে আদর আসছে, যা শুধু ক্যান্সার ছড়াইছে। এর মধ্যে আবুলের আদর আসছে, এর মধ্যে বিভিন্ন জায়গাতে বড় বড় রোগ ব্যাধির কথা শুনেছি, কিন্তু করোনার মধ্যে এত বড় ব্যাধি কিন্তু আর কোথাও আসে। এটা কেমন জানেন, স্কুলিং হয়ে যায় স্পষ্ট ব্যাধির উজ্জ্বল হয়েছে, এটা একটা বাস্তব জিনিস। এই জন্য মানুষ দূরে থাকছে, নাক বন্ধ করলে হবে তা না, গা লাগলেও হবে। এটাই একজন একজন শরীরে চলে যাচ্ছে, কোথাও আপনি হাত রেখেছেন আরো যদি সেখানে হাত দিচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা চলে আপনার শরীরে চলে যাচ্ছে। আপনি মনে করছেন যে এত সহজে বেঁচে যাবেন, না, এটা থেকে বাঁচার জন্য আল্লাহ থেকে ফিরে আসতে হবে, বাঁচার জন্য আল্লাহ থেকে ফিরে আসতে হবে। ইসলামের নিয়ম হচ্ছে সমস্ত ব্যাপারে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কি কি আছে সেগুলো মেনে নিতে হবে। আমি একটি মহামারীর কথা বলছি, যে মহামারীটি একসময় সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু সময়, সে মহামারীর নাম হচ্ছে আমওয়াস, তাউন আমওয়াস বলা হয়, আমওয়াস মহামারী। আমওয়াস হচ্ছে ফিলিস্তিন থেকে 30 কিলোমিটার দূরে, ফিলিস্তিন বাইতুল মাকদিস থেকে 30 কিলোমিটার দূরে, ফিলিস্তিন বাইতুল ফিলিস্তিন এলাকায় বাইতুল মাকদিস থেকে 30 কিলোমিটার একটি ছোট্ট জনপদ, সেখানে ইউরোপ থেকে তখনকার সময় ইউরোপ থেকে কিছু মানুষ আসছিল সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য, এসে সেখানে প্রথমে জায়গাটাকে মহামারী লাগিয়ে দেয়। মহামারী এত ব্যাপক আকার ধারণ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে যাচ্ছিলেন, সেখানে লোকদের অবস্থা দেখার জন্য, তারা সেটা জয়লাভ করেছে, মুসলিমরা দেখবে সেখানে কি অবস্থা, তিনি নিজ চোখে দেখবেন, পরামর্শ দিবেন, রাষ্ট্র কিভাবে চলবে তিনি দেখবেন, এই জন্য তিনি যাচ্ছেন। প্রতিমধ্যে তিনি তাবুকের পূর্ব প্রান্তে বর্তমান জর্দানের কাছে একটা জায়গার নাম আছে সারা, সারাকে যাওয়ার পরে বলা হলো যে ওখানে তো মহামারী লেগেছে, আপনি কেন যাবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার সাথে যারা ছিল সবাইকে ডাকলেন, আসো পরামর্শ দাও আমাকে, আমি কি করবো, আমি কি যাবো না ফেরত যাবো? তখন একদল বললেন যে আমির মুমিনীন, আপনি যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন, ভয় পাচ্ছেন? তখন আরেকজন বললো যে না আমির মুমিনীন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি মদিনা থেকে আসেন মদিনায় ফিরে যাবেন, আপনি ঢুকে নেয় করেন তো শহরে, যেহেতু আপনি শহরে ঢুকেন না আপনি ফিরে যাবেন। তখন জীবিত ছিলেন তাকে আমিনুল হাজির উম্মা বলা হয়, তিনি বলেছিলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাচ্ছেন? অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন এটা যে মৃত্যু হলে হবে আপনি যাবেন, মৃত্যু দোকান লেখা থাকে সেখানে হবে আপনি যাবেন। আমিনুল তিনি তখন বললেন, আমি হে আবু উবাইদা, আপনি যদি আপনি ছাড়া অন্য কেউ বললে কথাটা, এটা সুন্দর কথা হয়, বরং আপনি রু মিন কাদার ইলাকা, আল্লাহর এক তাকদীর থেকে আর তাকদীর আপনি আছে, কেউ যদি দেখে যে আঙুল সেখানে আঙুল দিয়ে বলবে না আল্লাহর তাকদীর আছে মৃত্যু, বলবে আঙুল না দিয়ে বলবে যে এখানে তাকদীর আছে আমার ওখানে মৃত্যু, এখানে মৃত্যু না দরকার নেই, ওখানে যাওয়া আমার জরুরি নয়, এই মুহূর্তে ওখানে যাওয়া মৃত্যুকে আলিঙ্গন করা আমার দরকার নেই, মৃত্যু নিয়ে আমার দরকার নেই। তারপর তিনি মদিনায় ফিরে আসতেছিলেন, এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি এটা বলতে, যখন কোথাও দেখবে মহামারী লেগেছে তখন সেখানে ঢুকবে না, আর যখন সেখানে মহামারী থেকে তোমরা কেউ পালিয়ে যাবে, দুটো জিনিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীর অবস্থায় কোথাও যদি সে সমস্যা হয় সেখান থেকে পালিয়ে যাবে, কারণ পালিয়ে গিয়ে দুটি কারণে, একটি হচ্ছে আল্লাহ সে এখন আল্লাহর উপর বিরাজ রাখে পালাচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে তার মধ্যে সে ভাইরাস নিয়ে যাচ্ছে অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে, আর যারা ঢুকে না তারা ভালো, এদেরকে খারাপ অবস্থায় ফেলা যাবে। চিন্তা করে দেখুন, ইসলাম কিন্তু এই সুন্দর একটি দিক নির্দেশনা দিয়েছে যে যেখানে যে অবস্থা সে অবস্থায় থাকবে তার সেবা শুশ্রূষা চলবে, কিন্তু তাই বলে নিজেকে ইচ্ছা করে বিপদে ফেলতে হবে এটাকে ইসলাম বলে। যিনি বিপদে ফেলছে তিনি ধৈর্য ধারণ করেন, তিনি আল্লাহ তাআলার ফয়সালা অনুসরণ করেন, কিন্তু অন্যকে জোর করে টেনে তার মধ্যে লাগিয়ে দেবেন আপনি বিপদ, এটাকে ইসলাম বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউরাতু মুমারাদাতুন আলা নিসা, অসুস্থ কোন উটকে সুস্থ উটের মাঝে রাখা যাবে, অসুস্থ উটকে সুস্থ উটের মাঝে রাখা যাবে। তিনি এটাও বলেছেন, আরবিয়াল মাইজু ফিরারাকা মিনাল আসাদ, একজন যে ইয়াগ্রস্ত তাদের মধ্যে যাদের রোগ বা কুষ্ঠরোগীগ্রস্ত, এর থেকে তোমরা পালিয়ে বেড়াবে, যেভাবে সেই সিংহ থেকে আক্রমণের ভয়ে পালিয়ে থাকো
সেভাবে তোমরা পালিয়ে যাবে। ব্যাপার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই এই মানুষ যেন এই সমস্ত আসবাব কারণের দিকে না যায়, দেখলে আইডার দিকে যেটা হয় সম্ভাবনা আছে যে সেটা সংক্রমিত হবে এই সব জায়গায় যেন মানুষ না যায়। বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়া লা তিয়ারা, এটা তো রাসূল বলেছেন যে কোনো সংক্রমণ নাই, এটা রাসূল বলেছেন এই জন্য যে জাহিল যুগে মনে করা হতো নিজে নিজেই মধ্যে সংক্রমিত হয়, আল্লাহর কোনো সেখানে কোনো নির্দেশনা নেই, যে কোনো জিনিস নিজে নিজে সংক্রমিত এটা মনে করতো, অর্থাৎ আল্লাহর উপর ভরসা কমে দিত মানুষ, ভয়ে মানুষ ইউরোপে এখন যেভাবে বেশি ভয় পাচ্ছে এত ভয় মান্দা পায়, তাদের মধ্যে কুসংস্কার কাজ বেশি হয়, এই কুসংস্কার যেন আয়াতে রাসূল নিষেধ করেছেন, তবে রাসূল এহতিয়াত অবলম্বন করতে সাবধানত অবলম্বন করতে বলেছেন। রাসূলের সময় যারা এরকম কুষ্ঠ রোগী ছিল মদিনাতে রাসূল তাদেরকে নূরের পাঠাতে যে ওখানে থাকা তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করা হবে, সেখানে তাদেরকে আবিয়ার আলী বর্তমান যেখানে কলাইবা যেখানে বিখ্যাত এহরাবাদ সেখানে নিয়ে রাখতে আলাদা, এটা মদিনা থেকে ব্যাস দূরে 13 কিলোমিটার দূরে নিয়ে রাখছে। এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, শাসকদের উচিত যাদের অসুস্থ পাওয়া যায় তাদেরকে বিশেষ জায়গাতে বিশেষ অবস্থান রাখা, এটা ইসলাম ইসলামের নির্দেশনা, এটা শরীয়তের নির্দেশনা, এটা খারাপ বলার কিছু নেই, দেখে সেখানে তাদের ট্রিটমেন্ট করা বেড়ে ফেলা না, ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় তাদেরকে সেখানে সব রকমের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাখা দরকার না তারা সুস্থ হচ্ছে, কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় কখনো সেটা করা উচিত না, কারণ সেখান থেকে মানুষের গায়ে ছড়িয়ে পড়তে পারে, এই জন্য বিশেষ জায়গা ব্যবস্থাপনা করা এটা সরকারের দায়িত্ব, তাদেরকে সঠিকভাবে সেখানে জায়গা মতো রাখা এবং তাদের সেবা সুস্থতা প্রদান করা। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বিপদ আপদ আসবে কিন্তু বিপদ আপদের ধৈর্য দ্বারা ধৈর্য ছাড়া যাবে না এবং তাদেরকে তাদের সেবা সুস্থতা করতে হবে। ইসলামের এই দিক নির্দেশনা আমাদের মেনে চলা হবে, যুগ যুগ ধরে সেটা মেনে চলা হয়েছে, কিন্তু যারা সেখানে আছে তারা যদি মারা যায় এবারে ইসলামের কিছু ইসলামের দেখে যে যুগ যুগ এটা হয়েছে, আমরা যেই তাওতের কথা মহামারীর কথা বলেছিলাম আমওয়াস মহামারী, সে আমওয়াস মহামারীর কথা শুনে আশ্চর্য হবে হারিস ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি তার 70 জন পরিবার 70 জন নিয়ে ওখানে ছিলেন, 70 জনের মধ্যে একজনও বাঁচে না, 4 জন ছাড়া একজনও বাঁচে না, মাত্র 4 জন বেঁচে ছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার 40 জন সন্তান ছিলেন, সবাই সেখানে ছিলেন যুদ্ধের সময় গেছিলেন সেখানে ছিলেন মহামারীতে সবাই মারা গেছে একজন বেঁচে থাকে, সেখানে মুসলিম যোদ্ধারা 36,000 মুসলিম যোদ্ধা ছিল সেখানে 30,000 এসে মহামারী মারা গেছে, তারপর তারা পালিয়ে বেড়ায় কারণ তার যেখানে শরীয়তের নির্দেশনার বাইরে তারা চলে যায়। ইসলামে যেটা বলে যুগে যুগে মারা পড়বে যদি ইমানদারের জন্য তাওন হচ্ছে শাহাদাতের মর্যাদা, মহামারী যদি ইমানদার মারা যায় শহীদের মর্যাদা পাবে, ইমানদারের জন্য মহামারীতে ভয়ে ভিতরে থাকে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভরসা করা, তবে কিছু জিনিস সে অবলম্বন করতে পারে, কিছু জিনিস অবলম্বন করতে তাতে করে বিপদ টা না আসে, বিপদ কখনো কামনা করা যায় না, বিপদ কামনা করা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন বিপদ কামনা না করে, আল্লাহর কাছে যেন সবাই আফিয়া চায়, সর্বদা আফিয়া নিরাপত্তা চায়, বিপদ কামনা করা যায় না, যদি কোনো কারণে এসে যায় যেন হতাশ না হয় আল্লাহর তাওয়াক্কুল করে যা হচ্ছে আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই কোনো একটা কল্যাণ করে দিয়েছে, এবং সেখানে যেন সেখানে যেন সে এই সহি শাহাদতের মর্যাদা লাভের আশা করে, আর যারা বিপদে পড়েনি তারা যেন সবসময় বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আমি এখন কিছু টিপস বলবো যেগুলোর মাধ্যমে আমরা এই উন্নতি করতে পারি, এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাআ ওয়া ফিল আরযি তিনবার বলবে, সেই ব্যক্তি হঠাৎ মৃত্যু হঠাৎ বলা বিপদ তার হবে না সকাল হওয়া পর্যন্ত রাতে বলবে, আর যদি সকালবেলা বলে বিকাল পর্যন্ত তার ইবাদত হবে, এটা তো হচ্ছে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাআ ওয়া ফিল আরযি তিনবার বলবে সকালে এবং বিকালে, এর মাধ্যমে আমরা ইবাদত থেকে উদ্ধার পেতে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে দোয়াটি ইউনুস আলাইহিসসালাম করেছেন এবং সারা দুনিয়ার বিখ্যাত সে দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সংখ্যা নির্ধারণ না করে যত বেশি পারে সব সময় মুখে রাখবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতু জিন্নুন, আমার ভাই জিন্নুন
নবীরা সব ভাই একে অপরের। আমার ভাই জিবরিল অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম, তিনি যে দোয়াটি করেছেন এটা যে জন্য পড়া হয় সেটা কাজে লাগে। সুতরাং এটা পড়তে হবে, লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, কিন্তু অর্থ যেন ঠিক থাকে, সত্যি সত্যি আল্লাহকে মানতে হবে আর তওবার কথা আসতে হবে মনের মধ্যে। জুলুমের জুলুম যে করেছে এটা নিজের মধ্যে স্বীকৃতি দিতে হবে আল্লাহর কাছে। তৃতীয়ত দোয়া করলেন, আল্লাহ ইন্নী আউযু বিকা মিন জাহলিল বালা ওয়া দারাকি শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আযাব, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি বাবার কষ্ট মুসিবত মহামারীর কষ্ট দেওয়ার বিপদ থেকে, এটা করতে হবে, এটা একটি অর্থে হাদিসের অংশ। ওদারা কি সকাল দুর্ভাগ্য হওয়া থেকে ওই সুই কাদা এবং কাদা অর্থাৎ আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার কোনো খারাপ দিক নেই কিন্তু মানুষ যেটাকে খারাপ বানিয়ে ফেলেছে এটা আমার কাছে আসা থেকে, ওই সমাপতির আড়া এবং শত্রুদের জিজ্ঞাসা থেকে, শত্রুরা আমার খারাপ দেখে খুশি হবে এরকম অবস্থা থেকে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও। চার নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা অবশ্যই পড়বেন, নিজে ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে ইসলামে, সেটা কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একটুকু পড়বেন, আরো লম্বা আছে একটু পর্যন্ত পড়বেন, এর মাধ্যমে আজকের দিনে আপনি আপনি যে আপনি ষষ্ঠ সুস্থ থাকতে পারবেন। কারণ এই মহামারীগুলি শয়তান ছড়িয়ে দেয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন শয়তান করে ছড়িয়ে দেয়। যখনই আপনি দোয়াটা পড়বেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তখন জিনরা বলে একে অপরকে হেরে কিভাবে আদর করবো, এ তো আল্লাহর আশ্রয়ে চলে গেছে, যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে চলে যায় তাকে ধরা পড়া মুশকিল। সুতরাং আপনার এই দোয়াটি অবশ্যই করতে হবে। পঞ্চম যে কাজটি করবে সেটা হচ্ছে সকালবেলা একটা দোয়া আছে, দোয়াটি সবসময় করবে, আল্লাহ মানে আসার করে আপা আল্লাহ বেদের নিত্য নিয়ে, আল্লাহ মানে আসার করে আপেদের নিত্য নিয়ে আলাদা প্রথম দোয়া, দ্বিতীয় অংশ আছে যা এটা আল্লাহ মানে আসার করে আপা আল্লাহ বেদের নীতি নিয়ে দুনিয়ায় ও আহলি ও মাই اللهم استر عوراتي وامن رواتي، اللهم احفظني بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، واعوذ بعظمتك ان اضطرب تحتي. اذا كنت مستقر، يسر المسلم يا سيدي، اتوجه اني بوجه صلاه قران ويسر 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 اني بوجه صلاه قران এই জন্য এটা পড়বেন সকালে, সকালে দোয়ার মধ্যে যেন থাকে, বিকালে দোয়ার মধ্যে যেন থাকে। ছয় নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, যত বেশি দোয়া করবেন তত আকাশের দরজা আপনার জন্য মুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া যে বলা নাজিল হয়েছে এই বলার জন্য দোয়া কাজে লাগে, এমনকি আপনার উপর আসছে তখন দোয়া করে কাজে লাগে, আসে নাই তাতেও দোয়া কাজে লাগে, দোয়া সব অবস্থায় কাজে লাগে, দোয়ার কোনো অবস্থায় বিপদ নেই। এই জন্য বেশি বেশি দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। সপ্তম হচ্ছে যেখানে বিপদ আছে সেখানে যাবেন না, ইচ্ছা করে যাই হাসপাতালে দূর করবেন না, ইচ্ছা করে যাই এমন জায়গা যাবেন না যে কি হয়েছে দেখি আসে অমুক বাড়িতে লোক একটা আসছে অসুস্থ, ওর দেখার আপনার দরকার নেই, যা দেখা তারা দেখবে তাকে নিয়মিত হাসপাতালে ভর্তি করে দিন। আট নম্বর হচ্ছে যে ন্যাক কাজ করো, ভালো কিছু কাজ করো, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ ভালো কাজ করে তখন তাদের থেকে বিপদ আপদ দূর করে দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে। নবম পারলে কিছু কেয়া মূল্যের লোক রাতের বেলা কিছু সালাত আদায় করার চেষ্টা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলায় তারা যারা সালাত আদায় করে তাদের থেকে আল্লাহ তাআলা বড় বিপদ দূর করে দেন, যেহেতু যে সমস্ত মহামারী আছে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। দশম হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা হচ্ছে যে কোনো দিনই থেকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহামারী এসে তোমাদের পান পাত্রে আশ্রয় নেয়, পান পাত্রের ভিতরে ঢুকে খাবার ভিতরে ঢুকে খাবার এবং পান পাত্র ঢেকে রাখো, আর যখন প্রমাণিত হচ্ছে যে এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় এবং আপনার বুঝতে হচ্ছে সেটার জন্য জিনিস ইয়ার করা প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন, হাতের জিনিস ব্যবহার করবেন, অন্য অবৈধ কিছু না, সাময়িক সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আপনার একে অপরকে মুসাফ হওয়ার পর আপনার থেকে দূরে থাকতে কোনো গুণা হবে না, কারণ এটা হচ্ছে সাময়িক বিষয়, সাময়িক বিষয়টা অবলম্বন করা জরুরি এবং এটা বিশেষ সময়ের জন্য এটা গ্রহণ করতে হবে। এই জন্য স্বাস্থ্য জিনিস সচেতন থাকা দরকার আমাদেরকে। আর দশম এগারোতম জিনিস হচ্ছে সবচেয়ে বেশি দরকার এটা সকালবেলা ফজর সালাতের জন্য আমাদের সাথে পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ফজর ফি জামাতিন ফাহু বিযিকরিল্লাহ, যে কেউ ফজর সালাত জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে, আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে হেমায়েতের সাথে রাখবেন, এই জন্য জামাতের সাথে সালাত আদায় করবে।
যারা অসুস্থ তারা জমাতে আসবে না, ঘরে সালাত আদায় করবে। অর্থাৎ এই জাতীয় অসুস্থ যারা আছে কারণ তারা নিজেরা আরেকজনকে ছড়িয়ে দেওয়ার পর বন্ধ করে তাদেরকে না। সাধারণত রুগীরা, খারাপ রুগীরা ভালো না, তারা ইনসুরে ভাব, তারা চায় আমি যদি অসুস্থ হয়েছি দুনিয়া সবাই অসুস্থ হয়ে যায়, এটা যেন না, তাদের উচিত ঘরে থাকা, এমন জায়গা থাকা যেখানে মানুষের ঘরে তারা ছড়িয়ে না। সুতরাং সবশেষে একটাই বলব, সবশেষে তারপরও যদি আসে ইমানদার পক্ষ আসবেন, ইমানদার সবসময় বলে আল্লাহ পক্ষ থেকে নাই মুসলিম আনলে মাতা করব, আল্লাহ যা গেছে সেটাই হবে, আমাকে আগে গেলেও যেতে হবে আল্লাহর কাছে, এখনও যেতে হবে। সুতরাং আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে শাহাদতের মৃত্যু আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করে আর আমাদেরকে ধৈর্য ধারণ করতে দান করে। আমিন। আপনি যখন ব্যবস্থা করবেন, আমি বলে পুলিশ সাহেব মুসলিম আস্তাবরু ইন নাম বলবা।